বা ফেসবুকে লাইক পেজে সেখানে কাট কাট করে কিছু কিছু অংশ তারা ফেসবুকে ভিউ বাড়িয়ে টাকা ইনকাম করছে। সেই ইনকামের টাকা থেকে আপনি দাবিদার মনে করছেন যে আপনার এই ভিউটা তারা ইনকাম করছে? আসলে একটা মিডিয়া তো একটা দিন ইসলাম প্রচারের জন্য একটা অন্যতম মাধ্যম। অবশ্যই আমরা মিডিয়া কর্মী যারা রয়েছেন তাদেরকে আমরা সবসময় স্যালুট এবং ওয়ার্ক জানাই। আর বিশেষ করে আমাদের যে প্রত্যাশা খণ্ডিত অংশ খণ্ডিত অংশগুলোকে কেটে কেটে যেগুলো পজিটিভ তারা ইনশাল্লাহ সেগুলো প্রচারের মাধ্যমে তাদের সাংসারিক জীবনযাপন করুক সেটা আমি অবশ্যই প্রত্যাশা করি। সেটার ভাগ আমাকে দেওয়ার দরকার নাই, কিন্তু দুঃখ হলো সেখানে তারা আমার দুই আড়াই ঘন্টার বক্তব্যকে কেটে নিয়ে খণ্ডিত অংশকে বিকৃত করে পাবলিক প্লেসে উপস্থাপন করে যে ধর্মের জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করছে। এতে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইসলামও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের যে ধর্মীয় মূল্যবোধের জায়গাটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তা আমি মনে করব আমাদের বক্তব্যগুলো যেগুলো ভালো আছে পজিটিভ দিকগুলো তারাই গুলো প্রচার করুক, সেগুলোর ভাগ আমাদের দিতে হবে না। মন্দ কাছে তারা বেঁচে থাকবে সেটা আমার কথা।